हाय फ्रेंड्स, तो सबाई के वेलकम। आमी सिद्धामे विषय आरो एकटा नतून वीडियो निये चले एलाम। सेई वीडियोटा होच्छे अपॉइंटमेंट संक्रांत विषय निये आमी आजकेर आलोचना करब तोमादेर साथे। चाचारा এই বিষয় নিয়ে গুরুদেব আলোচনা করেছে ওনার একটা ভিডিওতে, রিসেন্টলি আপলোড করেছে কিছুদিন আগে। তো আমি সেই লিংকটা তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই অবশ্যই চেক করে নিও যারা এখনো অবধি দেখোনি। তাছাড়া যারা একদম নতুন, যারা এই বিষয়টা একদমই জানো না, ভিডিওটা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে তোমরা চেক করে নিও। তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট নিউ অ্যান্ড ওল্ড, এই দুটো অ্যাপয়েন্টমেন্ট কারা কারা নিচ্ছে সেই বিষয়েও আমি তোমাদেরকে বলে দেবো, যারা এখনো অবধি জানো না তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি। তো চলো আমি শুরু করে দিই। তো এবার আমি বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো সেটা হচ্ছে যে যারা একদম ফার্স্ট টাইম আসছো অ্যাপয়েন্টমেন্টের জন্য, বা সিদ্ধামে ফার্স্ট টাইম আসতে চাইছো, অ্যাপয়েন্টমেন্ট কার কাছ থেকে নেবে? তো যাদের কাছ থেকে নেবে, যারা ও মানে নিউ অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, একদম ফার্স্ট নতুন অ্যাপয়েন্টমেন্ট যারা নেবে, তারা নেবে স্বরূপ চ্যাটার্জি আর গৌরব করের কাছ থেকে। ঠিক আছে, তাদের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, এই পাশে স্ক্রিনে এখানে শো হবে, তোমরা অবশ্যই চেক করে নিও। আর হচ্ছে যে যারা সেকেন্ড টাইম আসছো মানে একবার আসার পরে আবার যখন তোমাদের অ্যাপয়েন্টমেন্টের দরকার পড়বে, ওল্ড অ্যাপয়েন্টমেন্ট যে নিচ্ছে সে হচ্ছে অরিজিৎ কুণ্ডু। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে, তার নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো। ঠিক আছে, তো ফার্স্ট টাইম যারা আসছো, একদম নিউ যারা, তারা কিন্তু স্বরূপ চ্যাটার্জি আর গৌরব করের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবে, শুধু নিউ। আর যারা সেকেন্ড টাইম আসবে, একবার আসার পর আবার সেকেন্ডবার যখন অ্যাপয়েন্টমেন্টের দরকার হবে, তখন কিন্তু অরিজিৎ কুণ্ডুর কাছ থেকে তোমরা অ্যাপয়েন্টমেন্টটা নেবে। সব নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। ঠিক আছে, তাছাড়া আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে ভূতমুক্তি কেন্দ্র শিবধামের বিশেষ একটা ইউনিট চালু করা হয়েছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট টিম, যেটাকে শর্টকাটে বলা হয় CCUT। তো এই অ্যাপয়েন্টমেন্টটা যে নিচ্ছে তার নাম হচ্ছে দিলীপ ঘোষ। তো CCUT-র মানে হচ্ছে, সেটাও আমি ডিটেলসে তোমাদের বলছি, CCUT-র মানে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট টিম, অর্থাৎ খুব বাড়াবাড়ি অবস্থা, মানে খুবই ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে, খুবই অসুস্থ, তাকে মানে খুব তাড়াতাড়ি সিদ্ধামে আনতে হবে, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না কোনোভাবে। তো তারা কিন্তু অবশ্যই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট টিমে যে দিলীপ ঘোষ আছে, তার নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট চাইবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে খুবই বাড়াবাড়ি কেস হলে, মানে যেটা হচ্ছে বিশাল খারাপ অবস্থার মধ্যে আছে, খুব প্রবলেম হচ্ছে, খুবই বাড়াবাড়ি, সেক্ষেত্রে দিলীপ ঘোষের সঙ্গে ওই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট চাইবে, বুঝতে পারলে? তাহলে আর বাকি যারা আছে, তারা যেভাবে বললাম নিউ আর ওল্ড যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেখানে চাইবে, খুব বাড়াবাড়ি হলেই, খুবই ক্রিটিক্যাল কন্ডিশন হলে তখনই দিলীপ ঘোষের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইবে তোমরা, যার জন্যই নামটা রাখা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট টিম। তাছাড়া গুরুদেবের ভিডিওটা অবশ্যই দেখো, ওখানে আরও ডিটেলসে গুরুদেব আলোচনা করেছে, বুঝতে পারলে? তাহলে আরেকটা হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে অ্যাপয়েন্টমেন্টটা আমরা কিভাবে পাবো, প্রসেসটা কি আছে। তো অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যে নাম্বারগুলো বলে দিলাম সেই নাম্বারগুলোতে অ্যাপয়েন্টমেন্ট চাইবে, কল করবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখে দিতে হবে। আর ওনারা টাইম হলে অবশ্যই তোমাদেরকে ঠিক সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, কারণ হচ্ছে আগে থেকে অনেক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে, যার জন্য টাইমগুলো ডেটগুলো টাইমগুলো ফিক্স করা থাকে। তো সেই জন্য সেইভাবে বুঝে ওনাদেরকে দিতে হয়। তো একটু অপেক্ষা করে থাকবেন আপনারা, কারণ হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টটা আপনি হোয়াটসঅ্যাপ করে রেখে দিলেন, তারপর ওনারা যখন দেখবে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট দেবে, একটু ধৈর্য ধরতে হবে। আর একটাই কথা, বাবাকে স্মরণ করবেন, সব ঠিক থাকবে, অ্যাপয়েন্টমেন্টও ঠিক পেয়ে যাবেন, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, আর কিছু না, একটু অপেক্ষা করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। ঠিক আছে, তো আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টটা নেবার জন্য কি লিখতে হবে, বা কীভাবে কি প্রসেস আছে, সেটাও আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। তো সেই প্রসেসটা হচ্ছে, আপনারা নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন, নিউ বা ওল্ড কিনা সেটা লিখবেন, নতুন কি পুরনো সেটা আপনাকে লিখতে হবে। যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, যে নাম্বারগুলো বলে দিলাম ওই নাম্বারে যখন অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, তখন অবশ্যই
নিউ কিংবা ওল্ড কিনা সেটা উল্লেখ করবেন, নাম লিখবেন নিজের আর অ্যাড্রেসটা লিখবেন। এইভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা লিখে ওখানে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। অবশ্যই কিন্তু শুধু হোয়াটসঅ্যাপই করবেন, আর ফোন করবেন না, ঠিক আছে? ফোন করলে পাবেন না, হোয়াটসঅ্যাপ অবশ্যই করবেন, শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখে দেবেন। আর হচ্ছে যে আরেকটা বিষয় আলোচনা করব, যেটা হয়তো এখনো অবধি অনেকে জানে না, আর অনেকে জানে, যারা একদমই জান না তাদের উদ্দেশ্যে আমি বলছি, সোম বুধ শুক্র নিউদের জন্য, যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছ তাদের জন্য, আর শনিবারটা শুধু পুরনোদের জন্য, ওল্ড অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? শনিবার পুরনোদেরকে ওল্ড অ্যাপয়েন্টমেন্ট যেটা দেওয়া হয়, আর নিউরা হচ্ছে সোম বুধ আর শুক্র, ঠিক আছে? তাহলে তোমরা পুরো ডিটেলসটা বুঝতে পারলে, তো এইভাবেই তোমরা অ্যাপয়েন্টমেন্টের এটা বিষয়টা তাহলে তোমরা বুঝতে পারলে। এইভাবেই ওটা শেষ করছি, যদি কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করো। অবশ্যই গুরুদেবের ডিসক্রিপশানে দেওয়া যে লিঙ্কটা, মানে আমি যে ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেবো, অবশ্যই গুরুদেবের ভিডিওটা অবশ্যই তোমরা চেক করে নেবে। তো এখানেই ভিডিও শেষ করলাম। জয় শিবদেব, জয় গুরুপিঠানন্দের জয়। নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করো।